আচ্ছা আর এই যে হাঁটু ব্যথা দীর্ঘদিন থাকলে যে কোনো ব্যথায় হলে দেখা যায় যে নানা ধরনের ব্যথার ওষুধ সবাই কিনে খান, মানে এই যে ব্যথার ওষুধগুলো আমাদের শরীরের জন্য কতটুকু খারাপ, মানে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছি। এই উত্তরটা শুনবো আপনার কাছ থেকে, একজন দর্শক আছে আমাদের সাথে তার প্রশ্নটি নিয়ে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকার থেকে শ্যামল বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমার ডান পায়ের হাঁটুটায় দীর্ঘদিন যাবত ব্যথা, 8-10 বছর যাবত, কিন্তু আমি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো আঘাত থাকা এই ধরনের কিছু পাইনি, আর ব্যথাটা সবসময় হয় না। রাত্রে আমার শোয়ার পরে যখন আমি ঘুমাতে যাই, এই ঘুমের ওই রাত্রে ব্যথাটা হয়, তখন আমি রাত্রে অস্থিরতায় ঘুমাতে পারি না। অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, একটু কমে আবার ওই যে সেই ছিলা পূর্বের অবস্থায় ফিরে আসে। বয়স কত? আমার বয়স 44। আপনি যে ডাক্তার দেখিয়েছেন, মানে ওনার কি কারণটা বলেছে যে এই কারণে হাঁটু ব্যথা হচ্ছে বা রোগের নাম বলেছে? এই ধরনের কিছু বলেনি। ওনারা দেখার পরে শুধু ওই ওষুধ দিয়েছে, সেভাবে ওষুধ খাচ্ছি, কিন্তু আমার ব্যথা থাকছে না, রাতে ঘুমাতে পারিনি আমি ব্যথাটার জন্য। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। খুব কমন একটা প্রশ্ন, যে হাঁটুতে রাতে ঘুমাইতে গেলে হাঁটু ব্যথা হয়। অনেক সময় রোগী যদি হাঁটু ভাঁজ করতে চায়, ইভেন কি যদি টার্ন হতে চায়, আমরা কিন্তু রাতে পশ্চারাল চেঞ্জ হয় আমাদের, আমরা এক এক পজিশনে কেউই থাকে না, তখনও কিন্তু রোগীর ব্যথা হতে পারে। অথবা সে যদি চায় একটু হাঁটুটা ভাঁজ করে আনে, সেটা ব্যথা, এটা হচ্ছে ভিতরে স্ট্রেস হচ্ছে, তার হাঁটুর ভিতরে যে কোনোভাবে হোক মাসেলগুলো খুব স্ট্রেস হচ্ছে। এটা অনেকগুলো কাজ হতে পারে, তার পেশাগত কাজের কারণে হতে পারে স্ট্রেস, তার বিছানা সমস্যার কারণে হতে পারে, অথবা আরও ভিতরে যদি কোনো আপনার আর্থ্রাইটিস জাতীয় সমস্যা তা থেকে হতে পারে। আসলে উনি কিন্তু জানে না ডায়াগনোসিস। তো দর্শক, আপনাকে বলবো আপনার হাঁটুর কনফার্ম ডায়াগনোসিস করা উচিত। আপনার কথা মনে হচ্ছে এখন যে এই স্টেজে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করার সম্ভাবনাই বেশি। যা কিছু হোক, আপনাকে কনফার্ম ডায়াগনোসিস করে যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া যায়, পাশাপাশি কিছু ক্যালসিয়াম ফুড সাপ্লিমেন্ট খেতে পারেন, আশা করি এটা প্রপার ওয়ে ট্রিটমেন্ট দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো, আচ্ছা ফোনটি কেটে গেছে। যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম যে হাঁটু ব্যথার কারণগুলো, যেটা বিভিন্ন ব্যথার ওষুধ খায় সেটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। হ্যাঁ অবশ্যই, আসলে হাঁটু ব্যথা রোগী না, শুধু যে কোনো ব্যথা রোগী, কেউ যদি কোনো আঘাত পায়, সাজেস্ট রোড অ্যাক্সিডেন্ট হলো বা অপারেশন পরবর্তী, ডাক্তার সাহেবরা আমরা অনেক সময় ব্যথার ওষুধ দিয়ে থাকি, সেটা 2-3 সপ্তাহের জন্য, 4-5 সপ্তাহ অথবা কয়েকদিনের জন্য দেওয়া হয়। কিন্তু বেশিরভাগ ব্যথা রোগী বা হাঁটু ব্যথা রোগী, আর্থ্রাইটিসের রোগী বা আপনার মিনিসকাস ইঞ্জুরি, যারা দীর্ঘদিন ক্রনিক পেইনে ভুগছে, তারা যদি ব্যথার ওষুধ খায় কয়েক মাস কয়েক বছর ধরে, তাহলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া খুব ভয়ানক, হাঁটু ব্যথায় কিন্তু মানুষ মারা যায় না, অথবা অস্টিওআর্থ্রাইটিস হলে কে মরে না, সে পঙ্গুত্ব বরণ করতে পারে। কিন্তু এই ওষুধ খেয়ে যদি ব্যথার ওষুধ খেতে থাকে, তাহলে কিডনি ফেলিউর হতে পারে, তার থেকে রোগী মারা যেতে পারে, এবং দীর্ঘদিন গ্যাস্ট্রিক আলসার এই জাতীয় সমস্যা হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে। আর সবচেয়ে খারাপ যেটা হয়, এখন বেশিরভাগ রোগী দেখা যায় কার্ডিয়াক অ্যারেস্ট বা অ্যাটাক হতে পারে, এবং তার থেকে দেখা যায় মৃত্যু ঝুঁকি চলে আসে। এবং স্ট্রোকের, আপনি যদি বেশিরভাগ স্ট্রোক রোগী দীর্ঘদিন ব্যথার ওষুধের হিস্টোরি প্রায় দেখা যায়, যে স্ট্রোকের পরবর্তীতে যে তার যদি হিস্টোরি নেন, দেখা যায় সে দীর্ঘদিন পেইন কিলার খেয়ে খেয়ে, আসলে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে ব্যথা অবশ্যই খেতে হবে। দেখা যায় যে অনেক সময় রোগীরা ডাক্তার কিছুদিন দিয়েছে, সে খেয়েই যাচ্ছে বছরের পর বছর, সেটা অবশ্যই আমাদের সতর্ক হতে হবে।